আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আলু কস্তুরি যদি বাসায় আলু থাকে তাহলে তো কোনো কথাই নেই ছোট বড় সবাই পছন্দ করার মতো নাস্তা হবে আমার আজকের রেসিপিতে একটি খেলেই পেট ভরে যাবে ঠিক এমন নাস্তা তৈরি করে দেখাবো চাইলে কিন্তু আপনারা সকালের নাস্তায় বিকালের নাস্তায় কিংবা রাতেও খেতে পারেন এই আলু কস্তুরি পেট ভরে খাওয়ার মতোই হবে আজকের রেসিপিটি আর কথা বরাবো না চলে যাবো মোল রেসিপিতে খুব অল্প খরচে অল্প সময়ে তৈরি করে দেখানোর চেষ্টা করব এই মজাদার নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন যখনই খেতে মন চায় চলুন দেখে নেই আজকের মোল রেসিপি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার ভালোভাবে ইস্ট লবণ আর চিনিটাকে ময়দার সঙ্গে মিলিয়ে নিচ্ছি এবার গরম গরম দুধ দিয়ে ডো তৈরি করে নেব দুধটা এমন উষ্ণ গরম আঙুল দিলে আঙুলটা ঠিক এমন গরম দিয়েই ডো তৈরি করে নেব এখানে চাইলে আপনারা গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারেন পানির সঙ্গে গরম পানির সঙ্গে বা লিকুইড দুধ দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারেন আবার চাইলে কুসুম গরম পানি দিয়েও তৈরি করতে পারেন দুধ না দিতে চাইলে সমস্যা নেই মথে নিচ্ছি সব শেষে দিব তেল এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এতে করে আঠালো ভাবটা একটু কমে যাবে ইস্ট দেওয়ার কারণে একটু আঠালো ভাব হবে আর আঠালো ভাবটা হলেই কিন্তু পারফেক্ট হবে এই তেল দেওয়ার কারণে অনেকটা আঠালো ভাব কমে গিয়েছে এবার গোল রাউন্ড শেপ করে একটু ওপর থেকে তেল দিয়ে একটা সাইডে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফাঁকে আমি আলু দুইটাকে রেডি করে নিচ্ছি দুটি আলু নিয়ে নিলাম একটা পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আলু কস্তুরি তৈরি করব আলু তো লাগবেই আলুর পরিমাণ বেশি কম নিতে পারেন আপনাদের ময়দার ডোয়ের উপর ডিপেন্ড করবে কতটা পরিমাণ আলু নিতে চান আলু যেভাবে করে কেটে নিচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা আলু কেটে চাইলে কিন্তু এই কাজটা বটি দাদিও করতে পারেন এই যে আমরা ছোলা বটের সাথে যেভাবে আলুটা ব্যবহার করি ঠিক সেভাবেই আলুটা কেটে নিচ্ছি কিউব করে আলুগুলো কাটা শেষ হয়ে গেলে এবার চলে যাবো কিচেনে ভালোভাবে আলু দুই তিনবার ধুয়ে নিতে হবে এই যে তিন কোনা করে কেটে নিলাম আলু তিন চারবার ধোয়ার পর এবার পোটাকে রেডি করে নিচ্ছি দুই তিন টেবিল চামচ পরিমাণ তেলে একটা পেঁয়াজ আর পাঁচফোরণ মশলা দিলাম সামান্য পরিমাণ সুন্দর ফ্লেভারের জন্য এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ করে দিয়ে লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু কিউব করা আলুগুলা সেদ্ধ হতে সময় লাগবে না মশলার সাথে একটু কষিয়ে নিব এর মধ্যে দিব মরিচ একটা কাঁচামরিচ একটা ঝালটা যে যেমনটা খেতে লাইক করেন তবে আলু কস্তুরি ঝাল না হলে কিন্তু খেতে ভালোই লাগে না অবশ্যই এই রান্নাটির বেলায় খেয়াল রাখতে হবে যাতে করে আঠালো ভাব আসে সেজন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখব এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর একটু আঠালো ভাবও হবে আলু যতটা সেদ্ধ হবে ততটাই কিন্তু আঠালো ভাবটা আসবে আর না হয় কিন্তু ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হবে না যখনই দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে আসছে ঠিক এ পর্যায়ে শেষ সময়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এই যে অনেকটা আঠালো ভাব চলে আসছে এ পর্যায়ে নামিয়ে রাখছি একটা সাইডে এবার যে ডোটা তৈরি করে রাখছিলাম এটা কিন্তু অনেকটা ফুলে উঠছে বাতাসটা বের করে দিয়ে এ থেকে লেচি কেটে নেব খুব সুন্দর মসৃণ হয়েছে আমাদের এই ডো এখন হাতে সাহায্যে আমি লেচিগুলো কেটে নিচ্ছি চাইলে কিন্তু ছুরি দিয়েও সমান করে কেটে নিতে পারেন এখানে যে পরিমাণে নিয়েছি একটু বড় বড় সাইজ করে নিলাম একটু বড় বড় হলে আলু কস্তুরিগুলোও কিন্তু বড় বড় হবে একটা খেলেই একদম প্যাট ভরে যাবে ঠিক এমন একটু সমান করে নিচ্ছি লেচিগুলো গোল গোল করে আমি বাটিতে রেখে দিচ্ছি আর একটা আমি বেলে দেখাচ্ছি কি করে বানিয়ে নেব সামান্য একটু শুকনা ময়দা দিয়ে একটা ছোট সাইজের রুটি বেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিবো পোর যে পোরটা আমি রেডি করে রাখছিলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু দিতে হবে আপনার পছন্দ মতো করে পোর দেবেন বেশি কম রুটিটা যেই সাইজের হবে ঠিক সেরকম সাইজের হলেই হবে তারপর যেভাবে করে মুড়িয়ে নিচ্ছি ভেতরের পোড়টাকে ভেতরে থাকার জন্য দেখে দেখে কিন্তু বুঝে নিতে হবে মুখটাকে এভাবে করে বন্ধ করে দিব তারপর হালকা আলতু করে চেপে দিব হয়ে গেল আরও একটা দেখাচ্ছি খুবই সহজে কিন্তু এই পুর ভরে নেওয়া যাবে একটু ওপুর বের হয়ে আসবে না আপনার আলু কস্তুরি বানানোর বেলায় আরও দিয়ে দিচ্ছি পুর বেশি কম দিতে পারেন যেহেতু ইস্ট দিয়ে আজকের এই আলু কস্তুরি তৈরি করতেছি ব্রেডের মধ্যে সেক্ষেত্রে আপনি অনেক বেশি পোড় দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন আর পোড় টেস্ট হলেই কিন্তু এই আলু কস্তুরির টেস্ট অনেক বেশি আসবে আরও একটা দেখিয়ে দিলাম সবগুলো একইভাবে সিল করে নেব সঙ্গে সঙ্গে সবগুলো তৈরি হয়ে গেলে এবার আমি শেপগুলোকে একটু চেপটা করে নেব হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটু তেল হাতে লাগিয়ে তারপর আলতু করে চাপ দিলেই কিন্তু অনেকটা রুটির মতো হয়ে যাবে এই যে হালকা হালকা চেপে এই শেপগুলো তৈরি করতে হবে ভেতরের পোটটা দেখা যাবে তবে বের হয়ে আসবে না কিন্তু ভাজার পর দেখবেন অনেক সুন্দরভাবে সেট হবে হয়ে গেল একটা তৈরি আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক আগে থেকে বানিয়ে রাখতে পারেন মানে সবগুলো একসঙ্গে বানিয়ে তারপর কিচেনে যেয়ে ভাজতে পারেন একসাথে বানালেই যে মানে একদম লেগে যাবে বা নষ্ট হয়ে যাবে সেগুলো তেমন না সবগুলো একসাথে বানিয়ে তারপর একসাথেই ভেজে ফেলা যাবে তো আমি কিন্তু একসাথে সবগুলোই এভাবে করে চেপে চেপে বানিয়ে নিব। খুবই আলতু আলতু করে চাপতে হবে আরও একটা দেখিয়ে দিলাম সবগুলো হয়ে গেলে এবার চলে যাবো কিচেনে এই যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এমনভাবে তেলটাকে গরম করেছি মিডিয়াম হিটে ওপর থেকে এভাবে করে একটু চেপে দিব উপরে ভেসে উঠবে কিন্তু সঙ্গে সঙ্গেই তারপর তেলটাকে এভাবে করে দিতে হবে যেমন করে আমরা পুরি তৈরি করি ঠিক তেমনই কিন্তু সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে অনেকটা ফুলকো হবে আর হালকা হবে এই আলু কস্তুরি তেলও তেমন বেশি লাগবে না যে পরিমাণে তেল দিয়েছি এখানে তেলের পরিমাণটা কিন্তু কমই আছে সুন্দর একটা কালার চলে আসলে নামিয়ে নিচ্ছি এই যে হয়ে গেল একটা ভাজা সবগুলো একে একে ভেজে নিব আরও একটা দেখিয়ে দিচ্ছি হালকা ফুলে ফুলে উঠবে টুইটুম্বুর হয়ে যাবে সবগুলো আলু ভাজার সময় লক্ষ্য করবেন একটু কিন্তু ভেতরের পর বের হয়ে আসছে না একদম মনে হচ্ছে যে আমরা লুচি তৈরি করছি তাই না অনেকেই দেখলে বলবে যে লুচির মতো লাগছে তো আমি যেভাবে তৈরিটা করলাম আজকে আপনারা এইভাবে ট্রাই করবেন দেখবেন ছোট বড়ো সবাই পছন্দ করবে মানে পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে ঠিক এমনই হবে এই নাস্তাটি সবগুলো হয়ে গেলে এবার আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা আর কি কেমন হয়েছে একদম তুলতুলে নরম খাওয়ার সময় নিজেরাই বুঝতে পারবেন কত বেশি মজার হয় এটা এখনও কিন্তু খুব গরম আছে আর গরম গরম খেতেই বেশি ভালো লাগে এই যে একদম ধোয়া ওঠানো গরম ভেতর দিক থেকে আর এই রুটির শেপটাও কিন্তু তুলতুলে নরম একদম গরমের জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না এই যে এটাতে ভেতরে পুর টুইটুম্বুর বন রুটির মতনই কিন্তু এই রুটির শেপটা হয় খেতে ভীষণই মজার ভাজা রুটি বলে পুরে ভরপুর আবারও বলবো এই পুরটা যদি আপনাদের অনেক বেশি মজা হয় তাহলে কিন্তু আলু কস্তুরিটা খেতে ভালো লাগবে তো এবার আমি খেতে খেতে বিদায় নিব আর যেতে যেতে বলবো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত লিখে জানিয়ে দিবেন। তুলতুলে নরম এই আলু কস্তুরিটা আপনাদের কাছে কেমন লাগলো প্রত্যেকের কমেন্টই আশা করছি আজ তাহলে বিদায় আল্লাহ হাফেজ